পরম প্রেময় শ্রী ঠাকুরমা, জগৎ জননী শ্রী লক্ষ্মীমা, পরম পূজ্যপাদ শ্রী বর্ধা, আজির সাহায্যে ঠাকুর পরিবার সবই সমস্ত চরণে মোর অনন্ত কোটি প্রণাম। উপস্থিত মোর প্রিয় পূজ্য পরিচালক গুরুদাদা, কর্মী মণ্ডলী, গুরুভ্রাতা মাতৃমণ্ডলী, ছোট ছোট পিলা মানে সমস্ত মোর আন্তরিকরা এবং জয় গুরু। আজ এই ষোল বর্ষ পূর্তি উপলক্ষে যে স্বয়ং নারায়ণঙ্কর পূজা আরাধনা করছেন, সেই পুত্রর দীর্ঘায়ু হোক, সে চিরঞ্জীবী হোক, পরমপিতা ধরি সেইভাবে চালু মো পরমপিতা নিকটে প্রার্থনা জনাই। আমি সমস্তে জাঁছ যেতবে অষ্টপ্রহরী সংকীর্তন হুয়ে বা ষোলপরে সংকীর্তন হুয়ে, তার মূল্য যাহা সৎসঙ্গ দেড় ঘণ্টার মূল্য তাহা। সৎসঙ্গে স্বয়ং নারায়ণকে উপস্থিত করেছে, ভজন কীর্তন করুছে, যাজন করুছে, গোটে সৎসঙ্গ দেড় ঘণ্টা মূল্য যাহা, হরি সংকীর্তন আমি দুই দিন তিনি দিন করুথিবা মূল্য তাহা। জীবন্ত নারায়ণ কলিযুগরে যে বর্তমান যে যুগ পুরুষতম, মু আজি দিন বেলে তা বিষয়ে আলোচনা করি, মতো আর সেগুলা আলোচনা করা পড়ব না, কী আলোচনা করা পড়ব না, যে নেক্সট যদি মু আলোচনা করে কী সেই মা ভাই মানুষ দেখা পাচ্ছি সেই মানে হি উপস্থিত অনেক নয় কে গেলে মু আলোচনা করে থাকে। কিন্তু যা বি হোক, যে জনে ভক্তর কথা কবি রেবতী মোহন বিশ্বাস, বহু গরিব ঘরের পিলা, সে বহু কষ্টরে পাঠ পড়তে, পাঠ পড়া পরে যেতবে মেট্রিক পরীক্ষা দেওয়া কথা পড়ে বা দশম ক্লাসে পড়তে, সেতবে তাঁর বাপা কুহতি যে তু কলিকতা যাই পাঠ পড়, গরিব পিলা, পয়সা নাই, বাপা কুলি মজুরি করতে, এবং যেতবে তাঁর পুকু কৌছেন রেবতী কু তু যাই কলিকতার পাঠ পড়, মেট্রিক পাস কর, সেতবে সপ্তম অষ্টম ষষ্ঠ ক্লাস পড়িবাটা বহুত, সেতবে সেতিকি পড়িলে বি চাকরি মিলুথিলা, কিন্তু উচ্চ শিক্ষিত করিবা পিতাঙ্কর গোটে ইচ্ছা এবং পুত্রর বি গোটে লালসা থিলা, যে গোটে লোভ থিলা মু গোটে পাঠ পড়িবি। তো যা বি হোক, কলিকতা আসন্তি গোটে মেসরে রুহন্তি কিছু পিলামানঙ্ক সহিত, আর সেই মেসরে সেই কোণ কি স্বামী বিবেকানন্দঙ্কর ফটো থাকে, রামকৃষ্ণ ঠাকুরঙ্কর ফটো থাকে, সেমানে সবু পিলামানে সেই হোস্টেলর পিলামানে সে তাঙ্কু পূজা করন্তি। দিনে তাঙ্কো হোস্টেলকু জনে সন্ন্যাসী আসিছন্তি, সন্ন্যাসী আসি সে কহুছন্তি, তুমি যে স্বামী বিবেকানন্দকু তুমি পূজা করুছ, তার গুরু কে তুমি জানিছ, সে হচ্ছে রামকৃষ্ণ ঠাকুর, তুমি তাঙ্কু পূজা করুন। তো যা বি হোক, সে পিলামানে রামকৃষ্ণ ঠাকুর এবং স্বামী বিবেকানন্দকু পূজা কলে, তার কিছু দিন বিতিগলা, বিতিগলা পরে জনে সন্ন্যাসী সে আসতান্তি তাঙ্কো রুমকু, এবং সে রুমকু আসি দেখন্তি কেই পিলা নাই, দেখিলা বেলে রেবতী মোহন বিশ্বাস গোটে বন্ধর আড়িরে, বন্ধ আড়ি উপরে সে ঘুরুথান্তি, তাঙ্কু রেবতী মোহন বিশ্বাসকু দেখি কহুছন্তি, এই পিলা শুনিলু? রেবতী মোহন বিশ্বাস যাইছন্তি সেই সন্ন্যাসী পাখকু, সে সন্ন্যাসী কহুছন্তি, আরে তু না তু বিএ পাস করিবু, বিএসসি পাস করিবু, ই আশ্চর্য হয়ে গেলে, মেট্রিক পাস করি মো বাপাঙ্কু সাহায্য করবি এই ইচ্ছা আছে, এটা কোন পাগলটা না কোন, এগুলো কহুছি মতে কোন বিএসসি পাস করিবু এবং এমএ করিবু, সে কইলে সে জনে সন্ন্যাসী, তাকে বিশ্বাস হেলা না, তারপরে কইলে তু বিদেশ কু যিবু, রেবতী মোহন বিশ্বাস কইলে এটা পাগলটা না কোন, মো বাপা পাখে পয়সা নাই, ইয়ে কোন বিদেশ যিবার কথা কইলানি, সে সন্ন্যাসীঙ্ক কথা, সে ব্রাহ্মণঙ্কর কথা সে বিশ্বাস কলে নাই। যা বি হোক, হঠাৎ দিনে আসছন্তি জনে আউ জনে ব্রাহ্মণ লোক, আসি যেতবে দেখুছন্তি রামকৃষ্ণ ঠাকুর এবং স্বামী বিবেকানন্দকু পূজা করুছন্তি, সেতবেলে সে পিলামানঙ্কু সে ব্রাহ্মণ জনক কহুছন্তি, আরে তুমি ইয়াকু কাইকি পূজা করছ, রামকৃষ্ণ ঠাকুর অলরেডি জন্মগ্রহণ করিছন্তি, মানে পিলামানে কহুছন্তি কোউঠি জন্মগ্রহণ করছন্তি, সে যদি পাগলা হিমায়তপুরে তাঁকু যাইকি দীক্ষা নিও, তাঁকর সংস্পর্শে আস, দেখিব তোমার পিলামানঙ্কর সব উন্নতি হব। বালক মানে কইলে ঠিক আছে, পরীক্ষা সরলে আমি যিবা, যা বি হোক, তাঁকর ছ মাসে যে গোটে পরীক্ষা হয়ে সরিলা, গলে পাগলা হিমায়তপুর, পাগলা হিমায়তপুর যেতবে ঠাকুরকু দেখিছন্তি, সেমানে সব মোহিত হয়ে গেলে, দীক্ষা নেলে, দীক্ষা নেলা পরে রেবতী মোহন বিশ্বাস করুছন্তি, ঠাকুর মোর পাঠ কিছু মনে রহুনে, কেমিতি পাঠ পড়িবি, ঠাকুর নাম ধ্যান কথা কইছন্তি, নাম ধ্যান কথা যেতবে কইছন্তি, রেবতী মোহন বিশ্বাস ঠাকুরঙ্কর বিধান অনুসারে পাঠ পড়িছন্তি, পাঠ পড়ি যেতবে পাস কলে মেট্রিক ভল ডিভিজনে ঠাকুরঙ্ক পাখ আসছন্তি, গুরু গ্রহণ কলে না, তেমন আমি যেমিতি পিলাটি আমার মেট্রিক পাস করে বা ইঞ্জিনিয়ারিং পড়িব বা ডাক্তার পড়িব, আমি আচার্যদেবঙ্কু দর্শন করু, তাঁকু নির্দেশ নিয়ন্তু নেউ, তারপরে যাইকি সেমানে আগকু পড়ন্তি, সেইভাবে রেবতী মোহন বিশ্বাস তাঁকু গুরু গ্রহণ যেহেতু করিছন্তি, শ্রী ঠাকুরঙ্ক কুলচন্দ্রঙ্কু দেখা কলে, যাইকরি যেতবে দেখা করুছন্তি, গুরু গ্রহণ করুছন্তি, করি সারিলা পরে ঠাকুর কহুছন্তি, এই তুই টিকে প্লস টু সাইন্স পড়িবু,
ঠাকুর মো বাপা তো দিন মজুরিয়া, আপনার যদি প্লস টু সাইন্স পড়ি পড়বি কেমিতি? না না, মোর টিকে ইচ্ছা লা। ঘরক আসলে রেবতী মোহন বিশ্বাস তা বাপা কহলে যে মোর গুরুঙ্কর ইচ্ছা আছে প্লস টু সাইন্স পড়া কথা। সে কলে মু তোকে পড়াই পারিবি, তুই যেমিতি করে হলে পড়। কলে বাপা প্লস টু পড়বি আর তারপরে পড়বি, তুমি টিকে সাহায্য কর। তাঁর পিতা সাহায্য কলে, প্লস টু পড়লে, প্লস টু পাস করে পড়ালে প্লস থ্রি কথা পড়া যাবি। আর প্লস টু পাস করে পুঁ গুরু দেখা করবে। গুরু আসি যেতবে দেখা করুচি সেতবে সে কৌছেন এই মোর টিকে ইচ্ছা লা প্লস থ্রি পড়ে। ঠাকুর মু পড়বি, মু পড়বি মো পিতা পাখে সে সম্পত্তি নাই, হস্টেল খরচ অছি, পুঁড়ি প্লস থ্রি সাইন্স মানে প্রাকটিকাল অছি, তিন বর্ষ পাঠ পড়বি কেমিতি? মু পড়ি পারিবি নাহি। ঠাকুর কলে মোর টিকে ইচ্ছা লা তুই টিকে প্লস থ্রি সাইন্স পড়িলে ভাল হইতা। যা বি ঘরক আসলে বাপা কহলে, বাপা কহলে মু তোকে অর্থ দেবি নাই, তুই যা করছু কর। তুই কহিলু প্লস টু পড়িয়া কথা, মু প্লস টু পড়াইবি আর পড়াই পারিবি। এ চিন্তারে পড়ি গলে তাঙ্ক সাঙ্গকু টেলিগ্রাম পঠাইলে, বলে গুরুঙ্ক নির্দেশ প্লস থ্রি পড়িবা, কিন্তু করিবি কোন মো পাখে অর্থ নাই। যা বি হোক তাঙ্ক সাঙ্গ কহিলে গোটে উকিলঙ্ক ঘরে, গোটে জজ সাহেবঙ্ক ঘরে গোটে পিলা দরকার, তা ঘরে তুই কাম করবু এটি রহ, কিন্তু পাঠ পড়িবা কথা তো কইপারিবি, সে নির্দেশ দেবে ন দেবে। বলে যা বি হোক মু যিবি তাঙ্ক সহিত কথা হবা। টেলিগ্রাম রে কথাবার্তা হেগলা, রেবতী মোহন বিশ্বাস কলিকতা আসিলে, আসিকা তাঙ্ক সাঙ্গকু দেখা কলে, তাঙ্ক সহিত সাঙ্গ সহিত গলে জজ সাহেবঙ্ক ঘরকে। জজ সাহেবঙ্কর পুয়া ঝিও কেই নাহান্তি, দুই জন যাক বহুত পয়সা বালা লোক, কিন্তু তাঙ্ক সেবা করিবার কেই নাই। যা বি হোক রেবতী মোহন বিশ্বাস যেতবে পৌঁছিলে তাঙ্ক অনুভব হেলা এই পিলাটা গোটে ভালো পিলাটা। কলে ঠিক আছে তুই আমার ঘরে রহ, কিন্তু রেবতী মোহন বিশ্বাস গোটে কথা কলে, মোর গুরুঙ্কর নির্দেশ অছি প্লস থ্রি করিবা, আপনার ঘরে রহিবি কিন্তু পাঠ বি পড়িবি। আপন যদি নির্দেশ দেবে তাহলে আপনার ঘরে কাম বি করিবি এবং পাঠ বি পড়িবি। যা বি হোক রেবতী মোহন বিশ্বাসঙ্কর যে ই অভ্যাসটা সে জজ সাহেব মঞ্জুর কলে এবং সেইটি রহিলে প্লস থ্রি পড়িলে। এবং প্লস থ্রি পড়ি সারিলা পরে যেতবে পাস কলে সেতবে তাঙ্ক মন ভিতরে গোটে চিন্তা আসলা, ঠাকুর আহুরি উচ্চ শিক্ষিতা কথা কহিবে নাই তো, মু আর গুরুঙ্ক পাখ যাবি। কিন্তু পুঁড়ি কেতবে মনে পড়লা, আরে গুরু কু গ্রহণ করছি মানে তাঙ্কু তো মু জনাইবি, সে তো মোর বিশ্ব ব্রহ্মাণ্ডর মালিক, মো ঘরর সে মুখিয়া। আমি যেতবে কোনসি কাম করু আমি কাহাকু জানাম? আমি গুরু কু জানাম। আম ঘরর মুখ্য কে? গুরু। তেন সেই চিন্তা করি করে কই যা দেখিবা দিবা তো বলে শিশি ঠাকুরক পাখ কো আসিলে পাবনা হিমায়ত কো। ঠাকুরকু যেতবে দেখি প্রণাম করছলে ঠাকুর হসি পকাইলে, কাহিঁকি ঠাকুর তো অন্তর্জামী, মন ভিতরে যাহা রেবতী মোহন বিশ্বাস ভাবিলে কালে উচ্চ শিক্ষিতা পাই ঠাকুর পঠাইবে এই চিন্তাটা তাঙ্ক মন ভিতরে দিলা, কিন্তু ঠাকুর সে কথা কইলেন, কইলে তুই এথর মো পাখে রহ, তুই এইঠি রহ আশ্রমে রহিকিনা তুই কিছু বেদ বেদান্ত শাস্ত্র বই পড়িবু, মোর যেতবে দরকার হব মু তোতে পচারিবি। যা বি হোক রেবতী মোহন বিশ্বাস সেইটি রহিলে। রহিবার কিছুদিন পরে বর্ষেটে বিতি যাইছি, ঠাকুর কহুচি মোর টিকে ইচ্ছা লা তুই টিকে এম এ করিথা, ঠাকুর মু প্লস টু সাইন্স পড়িলি, প্লস থ্রি সাইন্স পড়িলি, কিন্তু এম এ কেমিতি করলি? না মোর টিকে ইচ্ছা লা এম এ ইংলিশ করিথা হলে ভালো হইতা। বলে ঠাকুর এম এ ইংলিশ? ইংলিশ তো মানে ই অক্ষর মু জানিনি, মতে যেতবে ট্রান্সলেশন সার দেইতিলে হাই স্কুল রে যে মু ঘরক যাউছি ইটিজ মাই হাউস কই দেইতিলি, সেটা শুনিলা মানে দেখে থিলে সব হসিতিলে, আর মু কোন ইংলিশ রে এম এ করিবি? নাই মোর টিকে ইচ্ছা করে, ঠাকুর কো যদি মোর টিকে ইচ্ছা করে টিকে এম এ করতে ভালো হইতা। যাবে কইলে ঠাকুর তো মো পাখে পয়সা নেই করিবি কোন, কেষ্টরা কো কইলে পিলা তো অফিস রু পয়সা নেলে এডমিশন হেলে কলিকতা রে এম এ ইংলিশ পড়িবে, কলিকতা রে এডমিশন হই সারিলা পরে পরীক্ষা সময় আসেলা পরীক্ষা দেলে পরীক্ষা রে ফেল হই গলে। ঠাকুর কো আসিকি রে বহুত দুঃখ প্রকাশ করিলাম যে ঠাকুর মু তো এম এ ইংলিশ পারিবি নি বলে কহুতিলি, পড়িবি নি বলে কহুতিলি, আপনক কথারে পড়িবি ফেল হই গলি। ঠাকুর কো যদি তো সেগ্রে চিন্তা করিলা নাই তুই এঠি রহ। বিতি গলা কিছু দিন, ঠাকুর সব খোঁজ খবর রাখুথাতে কেবে পুঁ এক্স পরীক্ষাটা হব, যা বি যোথে ফেল হয়েছে আউ থে পরীক্ষা দেবে, হঠাৎ দিনে কো দেই রেবতী আরে তোর কোন পরীক্ষার সময় হয়ে গলানি কোন বাহারিছি, তুই যাইকি ফর্ম ফিল আপ করবি না? বলে ঠাকুর মু আর করিবি নি, খালি করে সবসব পয়সা গুলা খরচ করছি, আপন ঠেলি ফেলি কিনা মতে পড়াউছি, মু আর যিবি নি। মোর টিকে ইচ্ছা থাকে তো যিবু যা, ফের ফেলে তোর অফিস রু পয়সা নিয়ে গলে ফর্ম ফিল আপ করে, যোদিন পরীক্ষা থাকে সে অধা ঘন্টা লেট রে পৌঁছে দিবে, প্রফেসর কো যদি তোরতে ডিসমিস করে দেখা দে অধা ঘন্টা লেট রে কাই পৌঁছে, তো নাই মো গুরুঙ্ক নির্দেশ দিলা এম এন্ড ইংলিশ পড়িবি, তো মোর ইন্টারেস্ট নাই, মু তো ফেলে বি জানিছি অধা ঘন্টা পরে পৌঁছে বা ঘন্টে পরে পৌঁছে অসুবিধা কোন? তো যা বি হোক পরীক্ষা হলে বসিলে এবং মুখটা গাড়ি করে শুই পড়লে,
ପ୍ରଫେସର କହୁଛନ୍ତି ଆରେ ତୁ ମୁଣ୍ଡବେଳା କାହିଁକି ଗାଡ଼ିରେ ଶୁଣୁଛ, ଦେଖୁନ କୁଶ୍ଚାନ୍। ଯେତେବେଳେ କହିଲେ କୁଶ୍ଚାନ୍ ଦେଖୁଛନ୍ତି, ମ୍ୟାରେଜ୍ ଫିଲୋସଫି ବିଷୟରେ ଲେଖା ହେଇଛି, କୁଶ୍ଚାନ୍ ପଡ଼ିଛି। ଆରେ ଏ ତ ଠାକୁର କୁହନ୍ତି ମ୍ୟାରେଜ୍ ଫିଲୋସଫି ଉପରେ ଲେଖି ପକେଇଲେ, ପୁଣି ତାପରେ ପ୍ରଜେଜନ ବିଷୟରେ ପଢିଛି। ଠାକୁର ଏଇଟା କୁହନ୍ତି ଆଲୋଚନା କରନ୍ତି, ତା ବିଷୟରେ ଲେଖି ପଡ଼ିଲେ ଏମିତି ଲେଖୁ ଲେଖୁ ପାଞ୍ଚଟା ପ୍ରଶ୍ନର ଉତ୍ତର ଦେବା କଥା ଦଶଟା ପ୍ରଶ୍ନର ଉତ୍ତର ଦେଇଦେଇଛନ୍ତି। ତାପରେ ପାସ୍ ହେଇଛନ୍ତି ରେବତୀ ମୋହନ ବିଶ୍ୱାସ। ଠାକୁର ରେବତୀ ମୋହନ ବିଶ୍ୱାସ ଯେତେବେଳେ ପାସ୍ କଲେ ଏମଏଡ଼ ଇଂଲିଶ ଭଲ ନମ୍ବରରେ, ଠାକୁର ପୁରା ଆଶ୍ରମ ସାରା ମିଠା ବାଣ୍ଟିଛନ୍ତି। ଆମେ ଗୋଟେ ଭାଗବତରେ କଥା ଅଛି, ମୁଁ କଙ୍କର ଦିବାଚାଳ ପଙ୍ଗୁ ଲଙ୍ଘେଗିରି ଯତ୍ପିତା ପରମାନନ୍ଦେ ବନ୍ଦେ ମାଧବ। ଗୁରୁଙ୍କର ଯେତେବେଳେ ଇଚ୍ଛା ହବ ସବୁ ଜିନିଷଟା ସମ୍ଭବ, କିନ୍ତୁ ଗୁରୁଙ୍କର ତ ପଥରେ ଆମକୁ ଚାଲିବା ପାଇଁ ପଡିବ, ଗୁରୁଙ୍କର ନିର୍ଦ୍ଦେଶରେ ତ ଆମକୁ ଚାଲିବା ପାଇଁ ପଡିବ। ଖାଲି ଦୀକ୍ଷା ନେଲେ ହୁଏ ନାହିଁ, ଦୀକ୍ଷା ନେବା ମାନେ ଆମେ ସ୍କୁଲରେ ଆଡମିସନ ହେଇଗଲେ, ପାଠ ପଢିବା ପାଇଁ ପଡିବ। ଖାଲି ଆଡମିସନ ହେଇଗଲେ ସ୍କୁଲରେ ହୁଏ ନା, ଠାକୁର ଦେଇଥିବା ନୀତିବିଧିକୁ ନିଜ ଜୀବନ ଚରିତ୍ରରେ ପାଳନ କରିବା ପାଇଁ ପଡେ। କାହିଁକି ପାଳନ କରିବା ପାଇଁ ପଡେ, ଯେ ନିଜେ ବଞ୍ଚିବା ପାଇଁ। ଯେତେବେଳେ ମଣିଷର କ୍ୟାନ୍ସର ହେଇଯିବ, କିଡ଼ନୀ ଖରାପ ହେଇଯିବ, ସୁଗାର ହେଇଯିବ, ସେତେବେଳେ ଡାକ୍ତର କହିବ ଯେ ତୁ ଟିକେ ମର୍ଣ୍ଣିଂ ୱାକ୍ କର, ସେତେବେଳେ ମର୍ଣ୍ଣିଂ ୱାକ୍ କରିବା କଥା କୁହା ହବ। ପୁଣି ଯେତେବେଳେ କହିବ ଡାକ୍ତର ଯେ ତୁ ଟିକେ ପ୍ରତ୍ୟେକ ଦିନ ଏଇଗୁଡାକ ଖାଇବୁ ଏଇଗୁଡାକ ଖାଇବୁନି, ସେତେବେଳେ ମଣିଷ ବଞ୍ଚିବା ପାଇଁ ଚେଷ୍ଟା କରେ। କେତେବେଳେ ଯେତେବେଳେ ମରିବାକୁ ଯାଉଥାଏ, ଠାକୁର ଯେ ବିଧାନଟା ଦେଇଛନ୍ତି ବଞ୍ଚିବା ବଢିବା ପାଇଁ, ଆମେ ସେଟା ପାଳନ କରୁନା। ତ ଯାହା ବି ହଉ, ରେବତୀ ମୋହନ ବିଶ୍ୱାସ କଣ କଲେ ଯେ ତାପରେ ପାସ୍ କଲା ପରେ କିଛି ଦିନ ପରେ ରହିଲେ ଠାକୁର ଦିନେ କହୁଛନ୍ତି, ଏଇ ତୁ ଟିକେ ନା PhD କରିବୁ। ଏଇ କଥାରେ ଯେତେବେଳେ ଠାକୁର ଦିନେ କହିଦେଲେ, ସେତେବେଳେ ସେ ପଣ୍ଡିତଙ୍କ କଥା, ଯୋଉ ବ୍ରାହ୍ମଣ ସନ୍ନ୍ୟାସୀଙ୍କ କଥା ମନେ ପଡ଼ିଲା। ଆରେ ମୁଁ ଯେତେବେଳେ ଦଶମ କ୍ଲାସରେ ପଢୁଥିଲି ମତେ ଜଣେ ସନ୍ନ୍ୟାସୀ କହିଥିଲେ ତୁ MA କରିବୁ ବିଦେଶକୁ ଯିବୁ, ମୁଁ ତା କଥାଟାକୁ ନେଇ ଥଟା କରିଦେଇଥିଲି। କିନ୍ତୁ ଦେଖିଲା ବେଳକୁ ଆଜି ଠାକୁର ମତେ PhD କଥା କହୁଛନ୍ତି ବିଦେଶରେ, ଏଇଟା ସମ୍ଭବ ହେବ କେମିତି? କିନ୍ତୁ ପରବର୍ତ୍ତୀ ବୋଧରେ ଠାକୁର ତ ଆଉ ନଥିଲେ, ପରମ ପୂଜ୍ୟପାଠ ଗଡ଼ଦା ରେବତୀ ମୋହନ ବିଶ୍ୱାସକୁ କହିଲେ ଯେ ଠାକୁରଙ୍କର ଇଚ୍ଛା ଥିଲା ତୁମେ ଯିବ ବିଦେଶରେ PhD କରିବ। ଏବଂ PhD କରିବା ପାଇଁ ଠାକୁର ସେ ସମୟରେ 2 ଟଙ୍କା ଦେଇଥିଲେ, ସେଇଟା ତାଙ୍କ ପାଖରେ ଥାଏ, ତାଙ୍କ ପାଖରେ ତ ପଇସା ନାହିଁ, ଆଶ୍ରମରେ ବି ସେଭଳିଆ ଏତେ ପଇସା ନାହିଁ, ତାହେଲେ 2 ଟଙ୍କା ନେଇକରି ଯିବେ କେମିତି ବିଦେଶକୁ, ଆମେରିକାକୁ ଯାଇ PhD କରିବେ। ଗଲେ ସେଇ ଷ୍ଟିମର ଘାଟକୁ, ସେତେବେଳେ ତ ପ୍ଲେନ୍ ଏତେ ଚାଲୁନଥିଲା, ଜାହାଜରେ ଯିବାର ବ୍ୟବସ୍ଥା ଥିଲା। ଯେତେବେଳେ ଜାହାଜ ପାଖକୁ ଯାଇଛନ୍ତି, ବସିଛନ୍ତି, ଠାକୁରଙ୍କ ନାମ ଚାଲିଛି, ଦେଖାଯାଇଛି 2 ଜଣ ଦମ୍ପତି ତାଙ୍କର ଟିକେଟ କ୍ୟାନସେଲ କରୁଛନ୍ତି, ଆଉ ସେଇ ଦମ୍ପତି ରେବତୀ ମୋହନ ବିଶ୍ୱାସଙ୍କର ଚିହ୍ନା ପରିଚୟ। ସେମାନେ କହିଲେ ତୁମେ କାହିଁକି ଏଠି ବସିଛ? କହିଲେ ମୋର ବିଦେଶ ଯିବାର ଥିଲା, ମୋର ଗୁରୁଙ୍କର ନିର୍ଦ୍ଦେଶ, କିନ୍ତୁ ମୋ ପାଖରେ ପଇସା ନାହିଁ। ହେଲେ ଆମେ ତ ଯିବାର ଥିଲା, କିନ୍ତୁ ଅସୁବିଧା ବଶତଃ ଆମେ ଯାଇପାରୁନୁ, ଏ ଟିକେଟଟା ନିଅନ୍ତୁ ଆପଣ ଯିବେ। ଦେଖନ୍ତୁ ବିନା ପଇସାରେ ପହଞ୍ଚିଲେ ଆମେରିକା, ଆମେରିକାରେ ରେ ହାଉଜର ମ୍ୟାନ ଏବଂ ଆଉ ଜଣେ ଇଂରେଜ, ସେମାନେ 2 ଜଣ ଯାକ ଠାକୁରଙ୍କର ଦୀକ୍ଷିତ, ସେମାନେ ତାକୁ ପାଛୋଟି ନେଲେ, ରହି ସେଠି PhD ଥେସିସ୍ ଲେଖିଲେ। ଲେଖିକିନା ଯେତେବେଳେ ସାବମିଟ୍ କଲେ, ପ୍ରଫେସର ପଚାରୁଛନ୍ତି ଆପଣ କୋଉ ଉପରେ ଥେସିସ୍ ସାବମିଟ୍ କରୁଛନ୍ତି? ମୋ ଗୁରୁଙ୍କ ଉପରେ, ମାନେ ଗୁରୁଙ୍କ ଉପରେ ରିସର୍ଚ୍ଚ କରିକିନା ସେ ଠାକୁରଙ୍କର ଉପରେ ସେ ଥେସିସ୍ ସାବମିଟ୍ କରେ PhD। ଚିନ୍ତା କରନ୍ତୁ ସେ ସମୟରେ ଆମେରିକାରେ, କହିଲେ ଗୁରୁ କଣ ଏତେ ପାୱାରଫୁଲ ଯେ ତାଙ୍କ ବିଷୟରେ ତୁମେ PhD କରୁଛ? ସେତେବେଳେ ରେବତୀ ମୋହନ ବିଶ୍ୱାସ କହିଥିଲେ ଯେ ଆପଣଙ୍କ ଘରେ ସୁପ୍ ତିଆରି ହୁଏ? ତାହେଲେ ହଁ ତିଆରି ହୁଏ। ଯଦି ଆପଣଙ୍କ ଘରେ ସୁପ୍ ତିଆରି ହୁଏ, ଯଦି ଆପଣ କେବେ ବି ସୁପ୍ରେ ଲୁଣ ନ ପକାଯାଏ ତାହେଲେ କେମିତି ଲାଗିବ? ସେ କହିଲେ ମୁଁ ସେମିତି ଆଜି ପର୍ଯ୍ୟନ୍ତ ଖାଇନି। କହିଲେ ନାଇଁ, ଉଦାହରଣ, ଯଦି ଆପଣଙ୍କ ସୁପ୍ରେ ଯଦି ଲୁଣ ନ ପକାଯାଏ କେମିତି ଲାଗିବ? ଅସୁନ୍ଦିଆ ଲାଗିବ, ମାନେ ଟେଷ୍ଟ ହିଁ ନ ଲାଗିବ। ସେଇଭଳିଆ ସେ କହିଲେ ରେବତୀ ମୋହନ ବିଶ୍ୱାସ, ଯାହାଙ୍କ ଜୀବନରେ ଗୁରୁ ନାହିଁ ତା ଜୀବନଟା ବ୍ୟର୍ଥ। ଯେମିତି ତରକାରୀରେ ଲୁଣ ନ ପକାଇଲେ ଯେମିତି ଟେଷ୍ଟ, ତା ଜୀବନଟା ସେଇଭଳିଆ। ପ୍ରଫେସର ବୁଝିପାରିଲେ ଯେ ଗୁରୁଙ୍କର ମହତ୍ତ୍ୱ କେମିତି, ଯାହା ବି ହଉ ସେଠି PhD କରିଥିଲେ। ତ ଆମେ ଯୋଉ ଗୁରୁଙ୍କର ନିର୍ଦ୍ଦେଶଟାକୁ ପାଳନ କରୁ, କାହିଁକି ପାଳନ କରୁ? ଏଇ ଆଗରୁ କହୁଥିଲୁ ବଞ୍ଚିବା ବଳିବା ପାଇଁ, ଆମେ ଯୋଉ ବ୍ରହ୍ମ ମୁହୂର୍ତ୍ତରେ ଉଠିବା କଥା କୁହାଯାଏ, ବା ଇଷ୍ଟଭୂତି କରିବା, ସତନଙ୍କା ପଢିବା, ଏଟା କାହା ପାଇଁ କରିବା? ଆମେ ସବୁ ଭାବୁଗଲେ ଏଟା ପୁରା ଠାକୁରଙ୍କର କାମ, ଠାକୁରଙ୍କର କିଛି କାମ ନାହିଁ। ଏଗୁଡ଼ା ହଉଛି ନିଜେ ବଞ୍ଚିବା ବଢିବା ପାଇଁ କାମ, ଠାକୁରଙ୍କର କାମ ଜିରୋ। ଠାକୁରଙ୍କର ଦୀକ୍ଷା ନେଲା ପରେ ଠାକୁର ଯେତିକି ବିଧାନ ଦେଇଛନ୍ତି ମଣିଷ ବଞ୍ଚିବା ବଢିବା ପାଇଁ, ଠାକୁରଙ୍କର ଗୋଟେ ବି କାମ ନାହିଁ। କେହି ଯଦି ମତେ କହିଦେବ ଯେ ଠାକୁରଙ୍କର ଗୋଟେ କାମ ଅଛି, ତାହେଲେ ମୁଁ କହିବି ଯେ ତା ପ୍ରମାଣ ଦେଇଦେବି। ଠାକୁରଙ୍କ ଖାଲି ଅନ୍ଲି ଗୋଟେ କାମ, ମଣିଷକୁ ବଞ୍ଚେଇବା, ଡିପି ୱାର୍କ ମାନେ ମଣିଷକୁ ବଞ୍ଚେଇବାଟା ହିଁ ଠାକୁରଙ୍କର କାମ। ବାକି ଯେତେ କାମ ସବୁ ହଉଛି କଣ, ନିଜେ ବଞ୍ଚିବା ଭଳିବା ପାଇଁ ଠାକୁର ଦେଇଛନ୍ତି। ଠାକୁର ଯେତିକି ବିଧାନ ଦେଇଛନ୍ତି ବଞ୍ଚିବା ଭଳିବା ପାଇଁ, ଶାସ୍ତ୍ରରେ ଯେତେ ଅଛି ବଞ୍ଚିବା ଭଳିବା ପାଇଁ, ମୁଁ ତାକୁ ପ୍ରମାଣ ଗୋଟେ ଗୋଟେ କଥା ମୁଁ କହିବି। ଦିନେ କଣ ହେଇଛି ଯେ ଜଣେ ଭିକାରୀଟେ ଅଛି,
সেটার দিনে সৎসঙ্গে যাওয়া যা সময় সময় কম হয়েছি যে সে জন কুচি যে আপনার যে জনে যে ঠাকুর অনুকূল চন্দ্রঙ্কর দীক্ষা নেব সে সুখ শান্তি রহব দুঃখ তার দূর হয়ে এই কথাটা জন সহপ্রতি নীতিকারা সে মাইক রে কৌছেন এই কথাটা শুনে দুই জন ভিকারী সে কম কে যে আরে জন ঠাকুর অনুকূল চন্দ্রঙ্কর দীক্ষা দেবে জন সুখ শান্তি রহব দুঃখ দূর হয়ে এটা কম সত যাবি হোক সে দুই জন ভিকারী আসি বাহারে বসিলে বসিকি না সেইটি কম কলে যে বসি সারিলা পরে সে যেতে মানে শুণুচার শুনি সারিলা পরে যেত সৎসঙ্গ সরিগলা যাই করে সভাপতি ঋতিক দাদা পচারুচ্ছেন যে জনে শিশি ঠাকুর অনুকূল চন্দ্রঙ্কর দীক্ষা নেলে দুঃখ দূর হয়ে সুখ শান্তি রহব সে কে 100% নাই 200% তাহলে কোন এটা সত সে কে হ্যাঁ এটা সত তাহলে যদি সত এই জিনিসটা তাহলে আমি দীক্ষা নেব
বহুত লোকের হয়েছি কার হয়েবি না তেমন নিজ উপরে ডিপেন্ড যে যেভাবে তাকে ব্যবহার করছি সেইভাবে সে পাইছে সকাল লুগা পাঠ করে সারা পরে তাপরে আমার কোন পুণি প্রণাম মন্ত্র তাপরে ইষ্টভূতি ইষ্টভূতি পাঁচটা মহাযোগ মু আগরু বি কইছি আজি বি আলোচনা করছিলি ইষ্টভূতি আজির কথা নহে এটা গুরু পরম্পরার হই আসছি গুরুকে নদে আমি জানিছো মানে যেতেবেলে আমার হাত জনে কাটি দেইছিলে তা তো নাম মোর মনে পড়ুনি একলব্ধ তাই সে গুরুকে সেটা ভিক্ষা দেইছিলে এটা হচ্ছে গুরু ভিক্ষা কাজ সেইভাবে রামচন্দ্র যেতেবেলে বার বৎসরে যেতেবেলে যাইতে গুরুকর আশ্রম বৈশিষ্ঠঙ্কর আশ্রম কু যাইতে সেটা বার বৎসরে যাইতে ঠাকুর দীক্ষার প্রচলন বার বৎসরে করাইলা তাহলে রামঙ্কর কাম কোণ থিলা ভিক্ষা করিবা প্রথম সেকেন্ড কোণ থিলা শিক্ষা অর্জন করিবা মানে বিদ্যা অর্জন করিবা তৃতীয় হচ্ছে সেবা করিবা শিষ্যর এই তিনটা কাম থিলা তাহলে ভিক্ষা কাহা পাই করুথিলে রামচন্দ্র তিন রু পাঁচটা ঘর যে গুরুঙ্ক পাই নিজর ভরণ পোষণর দায়িত্ব হচ্ছে রামচন্দ্রঙ্কর থিলা এবং গুরুঙ্কর ভরণ পোষণর দায়িত্ব শিষ্যর থিলা তেণু তিনটা রু পাঁচটা ঘর ভিক্ষা করুথিলে ভিক্ষা করি আনি গুরুমাতাকে দৌথিলে গুরুমাতা রন্ধন করুথিলে গুরু খাউথিলে তারপরে শিষ্য মানে খাউথিলে তাহলে এইটা হচ্ছে তাঙ্কর ইষ্টভূতি থিলা ইষ্টভূতি পয়সা নুহে ইষ্টভূতি জন ফুল দেই পারে ফল দেই পারে জন বালি বি দেই পারে জন পাউস বি দেই তা বহুত উদাহরণ রয়েছে ঠাকুর তাকে গ্রহণ করছেন এইটি পাই আমি টঙ্কার প্রচলন করে যে দেউ ঘরকে পঠাইলে অসুবিধা হবে তা ছড়াও কিছু নয় ভক্তি সহকারে জন যাহা বি দিয়ে প্রভু সেটাকে গ্রহণ করেন তাহলে তারপরে কোন আছে ইষ্টভূতি দেই সালে ইষ্টভূতি তাহলে আমার পাঁচটা মহাযজ্ঞ কোন দেবযজ্ঞ পিতৃ মাতৃযজ্ঞ ভূযজ্ঞ রুযজ্ঞ এটা হচ্ছে পাঁচটা মহাযজ্ঞ তাহলে দেবযজ্ঞ কোন আমি যে টঙ্কাটা ইষ্টভূতি দৌছি টঙ্কাটে যে ইষ্টভূতি দৌছি তাহলে সেই মাধ্যমে টঙ্কাটে জনে প্রত্যেক দিন দেবযজ্ঞ করুছি প্রত্যেক দিন দেবযজ্ঞ করছি দেবযজ্ঞ কোন আমি দেবযজ্ঞ হচ্ছে যে হোমযজ্ঞ করিবা আমি ব্রাহ্মণকে ডাকি আমি কোন করু কাঠ দিয় হোম কুণ্ড তৈরি করু করি সারিলা পরে আমি যজ্ঞ করু সেটা কৌছি দেবযজ্ঞ কুয়া যায় তাহলে মু আজি সকালে উঠিলি গুরুঙ্কু দেলে 33 কোটি দেবা দেবি পাতি তার উদাহরণ সব কইলি তো যেতবেলে আমি গুরুঙ্কু ইষ্টভূতি টঙ্কাটে দেউছে প্রত্যেক দিন দেবতা মানকর যজ্ঞ করুছে দ্বিতীয় হচ্ছে ঋষি যজ্ঞ ঋষি মানে যেমিতি মোর গোত্র হচ্ছে আত্রেয় গোত্র মোর যে ঋষি প্রতিমা অছন্তি মোর আত্রেয় ঋষিঙ্কর পূর্ব জন্ম তেণু মু যেতবে ইষ্টভূতি দেবি ঋষি প্রতিমা যেতে মানে অছন্তি গুরু গুরু জন সমস্তে পাই যাতে তারপরে ঋষি যজ্ঞ পরে কোন আছে মাতৃ এবং পিতৃ যজ্ঞ পুরে টঙ্কাটে ইষ্টভূতি দেলে প্রত্যেক দিন মাতৃ এবং পিতৃ যজ্ঞ করছে মাতৃ এবং পিতৃ যজ্ঞ কোন যে আমি যেতবে বাপা মা মরি যাতে সেমানে আমি শ্রাদ্ধ গুরু বর্ষরে থরে কিন্তু আমি গুরুঙ্কু দেলে প্রত্যেক দিন সেমানে পাঁতি আমার যে পূর্ব তিনি পুরুষ বন্ধ মো বাপা তাঙ্ক বাপা তাঙ্ক বাপা তাহলে আমি গুরুঙ্কু দেলে প্রত্যেক দিন তিনি পুরুষ বন্ধ পাঁতি আমি যে কৌ পিতৃ দোষ লাগে এইটা হচ্ছে যেমনি পিতা মাতাঙ্কু খুশি করতে নাই তাঙ্কর পিতৃ দোষ লাগে তেণু আমি যেতবে প্রত্যেক দিন গুরুঙ্কু দৌ তাহলে আমার পিতা মাতা বি পাই যাতে তারপরে কোন আছে ভূযজ্ঞ ভূযজ্ঞ মানে গরু গাই ছেলে মেঢা এই মানে সব পাঁতি এবং নূযজ্ঞ মানে অতিথি দেব ভব জন ভিকারীটা যদি ঘরকু আসে তাহলে আমি তাকে অতিথি ভাবে ভাবিবা তাহলে এই ইষ্টভূতি মাধ্যমে গুরুঙ্কু দেলে এই সৃষ্টির সমস্তে পাইলি কীট পতঙ্গরু আরম্ভ করে মুনি ঋষি আরম্ভ করে দেবতা মানে তাহলে চিন্তা করন্তু তাহলে আমি গুরুঙ্কু ইষ্টভূতি দেলে কে কে পাই ইষ্টভূতি দেই সারিলা পরে কোন করিবা পুনি প্রার্থনা সময় আসে প্রার্থনা কলে কোন বে রিপিট হুয়ে কীর্তন এবং প্রার্থনা কলে আমি তাড়ি মারু তাড়ি মারিলে এই হাতর নার গুড়াক শরীর সহিত অ্যাটাচ অছি তো আমি যেতবে তাড়ি মারু তাহলে আমার এই ব্লড সার্কুলেশন ঠিক হয়ে মানে জয়রাতে যেতবে আমি কীর্তন করু তার বেনিফিট কোন এইটা হিঁ বেনিফিট যে আমার ব্লড সার্কুলেশন এক্সারসাইজ গুটে টাইপ হয়ে যায় প্রার্থনা করি সারা পরে আধ্যাত্মিক বই আধ্যাত্মিক বই মানে কাহিনী পড়িবা আমি জ্ঞান অর্জন করিবা এবং সেইটু আমার সমস্যার সমাধান অছি মা মানে নারী নীতি সন্তান স্বরূপ কমান তারপরে জন চলার সাথে আলোচনা প্রসঙ্গ সাতটি এগুলা সে পড়ি পারে বহি পাঠ করি সারিলা পরে তারপরে আমার কাম কোন গুরু গুরুজনকে প্রণাম করিবা কাহিকি গুরু গুরুজন মানকে প্রণাম করিবা যে তাঙ্কর আশীর্বাদ প্রাপ্ত মিলিব এবং কাহিকি তাঙ্কর ভিতরে প্রেম সৃষ্টি হবে তাঙ্ক সহিত ভালো পাইবা সৃষ্টি হবে এবং তারপরে কোন করিবা যেতেবেলে আমি প্রণাম করি সারিবা তারপরে আমার থালকুড়ি পত্র সেবন করিবার কথা আছে থালকুড়ি পত্র 40টা রোগর উপশম 40 প্রকার রোগর সেটা সুবিধা আছে ব্লড ক্লটিং হবে না ব্লাড প্রেসার হবে না এগুলো যদি কন্টিনিউ ছোট বড় জনে খাও খায় তাহলে এতে শীঘ্র এগুলা হয়ে না তাকে বহু টাইম লাগে বিপি বি হবে না ব্লাড প্রেসার হবে না সুগার হবে না বহুত গুলা জিনিস আপনার নেট রে যদি মারিবে গুগল রে থালকুড়ি পত্র বিষয়ে বহুত কিছু জানি পারবে থালকুড়ি পত্র খাই সারা পরে সবাসন এক্সারসাইজ
মা মানে তো তাঙ্কর ঘর কামরে এক্সারসাইজ হয়ে যায়, ভাই মানে মর্নিং ওয়াক করবে বা কোন জায়গায় বেজা বিল বাড়ি থাকবে কাম করবে, এগুলা তো এক্সারসাইজ হয়। বিশেষ করে শবাসন কথা কই যদি, শবাসন গোটে অলগা প্রকার এক্সারসাইজ। এতিকি কাম কলে কাহা বেনিফিট হব, এটা ঠাকুরঙ্কর বেনিফিট না মোর নিজের বেনিফিট, এটা আমি কেবে ভাবু না। আমি ভাবু ঠাকুর যে বিধান দিলে, ঠাকুর কোন বিধান দিলে, বঞ্চিবা বড়িবা তাকু হি ধর্ম কয়ে, তেমন বঞ্চিবা বড়িবা পাই মনিষকু বিধান দিলে, এইগুলা কলে জীবন সারা তার ভিতরে কোনসি প্রকার শারীরিক অসুস্থতা হব না। কিন্তু আমি করু হি না করে যে পেতে চাই দুঃখতা কিছু না, ক্লিয়ার কথা। তারপরে ভিকারী মানে দুইজন স্বামী স্ত্রী এগুলাকে শুনিলে সেই সহপ্রতি রীতি দেওয়া পাখ ভলে ঘরকু কন্টিনিউ কলে। পাঁচ বর্ষ করেছেন সেমানে, পাঁচ বর্ষ ভিতরে তাঙ্কর কিছু লাভ হলা নাই। দিনে কোন হয়েছে সে স্বামী ভিকারীটা গেলা, এই সব পয়সা ধন্দা, এটা গোটে বেকার ধন্দা, এগুলা সব এই সৎসঙ্গে পয়সা দিয়ে দিয়ে আমি সব সারি দেলুনি, আউ আমার দেবা নাই, আজকে বন্ধ। স্বামী ভিকারী গেলে যাই করে পাবনা হিমায়তপুর যাবি, ঠাকুরঙ্কু মাগি করে সব পয়সা গুলা তো নিয়ে আসবি। এমনি দুইজন স্বামী স্ত্রী বাহিরে পাবনা হিমায়তপুর, কাইকি তাঙ্কর তো কিছু লাভ হলা নাই, তেমন পাঁচ বর্ষ হলা দেখা নেলেনি। ঠাকুর তো অন্তর্যামী করণ পূজে পাচ্ছি শ্রী বরদাঙ্কু কহিলে, কইলে এই জন দুই জন তার ইষ্টপতি মানে সব হিসাব করি করে মতে আনি কিনা দেই গলে, হিসাব করে পরম পূজে পাত আছে তো কম্পিউটার সিস্টেম না থাকে, রেজিস্টার সিস্টেম থাকে, সব আনি করে কোনারে বাঁধি ঠাকুরঙ্ক পাখে রাখি দেলে। যেতবে ঠাকুরঙ্ক পাখে সব রাখি দেলে সেই সময় কোন হইছি তার দিন হইছি, দুই জন ভিকারী পৌঁছি যাইছি ঠাকুরঙ্ক যেতবে প্রণাম করছে, ঠাকুর সঙ্গে সঙ্গে গঠনীটা ধরি কিন্তু দেই দেলে। সেই স্ত্রী ভিকারীটা কইছি যে ঠাকুর বোধে অন্তর্জামি, কাইকি যে এই জিনিসটা কেমিতি জানলে যে আমি তাকে পয়সা মাগতে আসছি। সে কলে পুরুষ স্বামী কে আরে আমার তো পয়সা পাইলু, আমার সেটা তো কিছু লাভ হয়নি সংস্থায় জয়েন হয়ে করি, তেমন আমার এটা কোণ যাচ্ছে, আমার তো পয়সা পাতো চাল পড়াইবা, দুইজন যাকে উঠি করে পড়ে যাচ্ছে। ঠাকুর পছে পটু ডাকি কিনা কৌ যদি এই মোর গোটে লাস্ট কথা তুমি মানি কিনা পড়াইব, সে কলে ঠাকুর কোন কলে তুমি দুইটা বিস্কুট পকেট কিনিব, কুকুর কু খাইবা পাই দেব, তারপরে তুমি পড়াইব। কলে ঠাকুর ঠিক আছে, কাইকি সে পুরুষ স্বামীটা ভাবিলা কুকুর কুয়া এবং গাই কু দেলে পূর্ণ অর্জন হয়ে, এগুলো তো ব্রাহ্মণ মানে কুহতি, তেমন ঠিক আছে কুকুর কু খাইবা পাই দিয়ে দেবা, বিস্কুট পকেট দুইটা কিনিলে কুকুর কু খাইবা পাই দিয়ে দেলে। যেতবে কুকুর কু খাইবা পাই দিয়ে দেলে গোটে পরে গোটে তিনিটা কুকুর মরিগলে, যেতবে মরিগলে গাঁ বালা জানিলে কইলে এমনি এই দুইজন ভিকাই বলে সে কুকুর কু বিষ দেই করে মারুছন্তি বিস্কুটরে, সে পিটিবা পাই পুরা দৌড়াইলে, যেতবে পিটিবা পাই দৌড়াইলে সে মানে যাইকি আশ্রম ভিতরে পশিগলে। আশ্রমে যেতবে পশিগলে ঠাকুর কে কি হেলা রে, কইলে নাই ঠাকুর আপন তো বিস্কুট খাইবা পাই কইলে কুকুর কু দেই দেলু, কিন্তু দেখলা বেড়ে সে গাঁ বালা ভাবিলে যে আমি বিষ দিয়ে দিয়ে কুকুর কু মারুছু, তেমন পিটিবা পাই দৌড়াইছন্তি। তো তোরে আমু ঠাকুর বঞ্চাতো তোরে কিছু দরকার নেই, তুমি বস কেই তোমাকে পিটিবা পাই আসিবে না। তো যাবি হো সেমানে ঠাকুরঙ্ক আরে বসিতিবা সভারে প্রশ্ন করছে, ঠাকুর এই কুকুর গুলা মলে কাহি, যেতবে এই কথাটি কইলে সেতবে কইলে আরে তু যে ইষ্টবুদ্ধিটা দু, এটা হচ্ছে তোর পূর্ব পূর্ব জন্মর কেতে জন্মর গ্রহ দোষ, এই ইষ্টবুদ্ধি মানে তোমার খণ্ডন হইলো, তু যেতবে দেই দেলু এই ইষ্টবুদ্ধি পয়সার যে বিস্কুট খাইলা সে গ্রহ দোষ সে কুকুর ভিতরে পশিলা এবং সে আর সহি পারিলা নি, তেমন মৃত্যুবরণ করিগলা। ঠাকুর কই ঠাকুর কইছে দুইজন ভিকারী কথাটা তো বুঝি গলি যে পূর্ব পূর্ব জন্মর কর্ম ফল এই জন্মরে খণ্ডন হুয়ে, এইটা তো জানি গলি, কাই আমার তো কিছু লাভ হলা নাই দেখা নেই তোর। তোরে ঠাকুর কইছে হেই পারে এ জন্ম তু এই ভলি আমি কটি দেই পারে, হেই পারে এ জন্মরে তু গুলে কটি পতি হবু, কিন্তু পূর্ব পূর্ব জন্মর কর্ম ফল যেতে পর্যন্ত খণ্ডন হেই নাই সেটা পর্যন্ত কিছু বি হব না। তোরে ঠাকুর এইটা তো বুঝি গলি যে পূর্ব পূর্ব জন্মর কর্ম ফল খণ্ডন হেলে যাইকি মন সবু হই দিব। ঠাকুর প্রশ্ন করছিল এই তুই যেতবে দীক্ষা নিয়ে নথিলু তু কেমিতি ছিল রে, কইলে যে আমার কিছু স্বামী স্ত্রী মিলে ঝগড়া হয়ে বাড়িয়া পিটিয়ে মোড় ফটাফুটি হয়ে যায়, কেবে কেবে খাইবা পাই বি মিলে নাই, আউ এমিতি রোগ বি মঝিরে মঝিরে হুয়ে। ঠাকুর কইছে যে এই না, কইলে না এই না আউ আমার বাড়িয়া পিটিয়ে স্বামী স্ত্রী ভিতরে হুয়ে নাই, কাইকি রে কইলে না রীতি দাদা কইছিলে তো প্রার্থনা পরে টিকে স্বামী কু প্রণাম করিবা কথা, তেমন মু ডেলি প্রণাম করাই বেড়ে তো মো স্ত্রী কো পিটিয়া পাই ইচ্ছা হুয়ে নাই, কইলে আউ রোগ কথা কইলে যে মু যেতে রীতি দাদা কইছিলে তুই যেতে ভিক মাগি আসিবু সেতবে কোন এই লুগাপড়া সব বাহারে সব সফা করিব গাধেইবু তারপরে ঘর পুজিব, তেমন মোর আর রোগ হও নি, ঠাকুর সদাচার কথা কই দিতলে মানে সে ঋতিক দাদা তাহলে আর তোর অভাব কাই কি হবনে, মানে এনা তো তিন মাস নষ্ট হয়েছে, আরে কই তো এত পরিবর্তন হয়ে গেছে, তুই কেমিতি ভাবুছ তোর পরিবর্তন হয়নি, তুই যেতবে মানে দীক্ষা নেই নথিল তুই অভাব রয়েছিল অনাটন রয়েছিল মারপিট লাগুছিল রোগাগ্রস্ত ছিল, আজি তো তোর টিকে হলে পরিবর্তন হয়েছে, আমি বি যে মানে দীক্ষা নেইছু আমি নিজকে নিজে অনুভব করবা যে মানে দীক্ষা নেইছে কিছু না কিছু টিকে না টিকে পরিবর্তন হয়েছে। তেমন পূর্ব পূর্ব জন্মর কর্মফল কন, যেতে পর্যন্ত আমার কর্মটা উচিত হই নাই, যেতে পর্যন্ত মনিষর কর্ম সৎ পথরে চালি নাহান্তি সেতে পর্যন্ত তাঙ্কর কর্মফল খণ্ডন হব নাই। তুমি চারেটা আম বুলো গঙ্গা নদীরে গাধাও,
যাহা হেলে বি খণ্ডন হব নাই, তাকু জীবন্ত উদাহরণ দেবি। স্বয়ং শ্রীকৃষ্ণ নিজ মার কর্মফল খণ্ডন করি পারিলে নাই। স্বয়ং শ্রীকৃষ্ণ তাক মার কর্মফল তার উদাহরণ দিনে দেবকী এবং কৃষ্ণ বসিথান্তি। দেবকী প্রশ্ন করছেন, পুয়ো তু তো বিশ্ব ব্রহ্মাণ্ডর মালিক, মু তো এটা জানিছি, কিন্তু মু কারাগারে থিলি সেই সময় তোকে জন্ম কলি, তু তো সেইদিন মতো রক্ষা করে পারতাম, তু কোন মা ভাল পাইলু, তু তো মা কু ভাল পাইলু কি, তু তো বিশ্ব ব্রহ্মাণ্ডর মালিক, তু যদি গোড়টা নাথে দিতা তো কংস মরি যাইতা, কিন্তু তু কাহিকি মতো সেই চৌদ বর্ষ সে কষ্টরে রখিলু। সেতবে স্বয়ং প্রভু শ্রীকৃষ্ণ কৌছেন কর্মফল কথা ভালো ভাবে শুনতে, স্বয়ং প্রভু তাঙ্ক মা সহিত থিলে হেলে বি কর্মফল খণ্ডন করি নথিলে। তেণু সেতবে স্বয়ং প্রভু শ্রীকৃষ্ণ কৌছেন যে মা, মু যেতবে রামচন্দ্র হি জন্মগ্রহণ করতিলি তু কইকে হি জন্মগ্রহণ করতিলু, মু যেতবে রামচন্দ্র হি জন্মগ্রহণ করতিলি তু কইকে হি জন্মগ্রহণ করতিলু, মন্থরা সহিত পড়ি তু মতে চৌদ বর্ষ বনকু পঠাইতিলু, খালি গোড়রে চাললি পকল পিন্ধিলি, মো সীতা হরণ হল, কত কষ্ট পাইছি চৌদ বর্ষ জানিছু না, সে জন্মর কর্মফল এ জন্মরে তু ভোগ করছু, মু তোতে ছাড়িনি তো সহিত রহিকরি তোর কর্মফল খণ্ডন করছি। আজি যেতবে আমার টিকিয়ে দুঃখ হয়েযিব, ঠাকুর ঠাকুর কিছু নেই ছাড়ি দেবা, ঠাকুরঙ্কর বিধানটাকে যে পালন করুছি যেতে কষ্ট হোক না কাহিনী তার কর্মফল খণ্ডন হচ্ছে বলে ভাবি নিহত। আমি আগুন কোন জন্ম নেই আমি তো জানিনি, কিছু তো মনুষ্য জন্ম হয়েছিল পশু জন্ম হয়েছিল আমি তো এগুলা জানিনি, কিন্তু কিছু না কিছু তো খারাপ থাকব, তেমন তো আমি কষ্টটা পাচ্ছে, যেহেতু আমি পরমপুরুষ পুরুষোত্তম কু পাইছে, তেমন তাঁর কর্মরে ঝাঁস দিয়ে যেতবে আমি অনবরত পরিচালিবা কষ্ট ভিতর দিয়ে মধ্য এই দৃষ্ট গুড়াক পূর্ব পূর্ব জন্মর কর্মফল খণ্ডন হুয়ে। আজি দিনবেলে সেই কথাটা কইছিলি যে কোন কইছিলি বেঙ্গ বি মাছ বি গঙ্গা নদীরে অছন্তি অছন্তি কইছিলি না, যদি সেমানে হইতাতে তাঁকে সেমানে তো মুক্তি পাই যেতাতে মোক্ষ প্রাপ্তি হইতাতে, আমি সেইটাই ভাবু যে গঙ্গা নদীরে গাধিয়ে দেলে আমার পাপ বা ধুয়ে দিব, পাপ ধুয়ে দিব, কিন্তু তারপরে যদি সেই কর্মরে নিপুত রইব তাহলে সেই কর্মটা কন্টিনিউ করিব। তেণু যেদিন গাধেবে সেইদিন আপনার প্রতিজ্ঞা হল গঙ্গা নদীর যে মু আজিঠার খারাপ কর্ম করিবি না, কিন্তু আমি করু আসিকা যেহেতু সেই বেনিফিট হল কাহিঁকি। তেণু আমি যে ধর্মটা আমি যে জানিছে আমি ধর্মটা শর্টলি জানিছে পূজা পশা বিধি বিধান নিয়ম নীতি, ধর্মটা হচ্ছে নিজ পরিবার রেগুলে জীবন্ত দেবতা শাশু শ্বশুর স্বামী অছন্তি তাঙ্কর সেবা যত্ন করন্তি, দেখিবে সেইটি ধর্ম সৃষ্টিটা হুয়ে। আমি তাঙ্কু সেবা করবানি বার ব্রত করিবা কিছু লাভ হবনি, আজি বার ব্রত উপরে বহু কিছু কথা কইছি, আজি গোটে মোর গোটে কথা মনে পড়ে, আমি যে সৎসঙ্গে অছু আমি কাহিঁকি আসু, আমার আদর্শ হচ্ছে শিশু ঠাকুরণ করছেন হইপারে, গুরু দাদা ভালো জাগরণ করতে, নবীন দাদা টিকে ভালো জাগরণ করতে, এই ভাই টিকে কীর্তন করতে হইপারে, কিন্তু তাঙ্ক পছরে আমাকে দৌড়িবার নাই, আমার আদর্শ কে শিশু ঠাকুরণ করছেন, তেমন তাঙ্ক আমি অনুসরণ করিবা, তাঙ্ক চলা পথরে চালিবা, তাহলে যে গঞ্জিবা। জনে দিনে কোন হইছি, জনে মাটি বহু অল্প বয়সে বিধবা হয়ে গেছি, বিধবা হয়ে ঠাকুরঙ্ক পাখকে আসিছি, ঠাকুরঙ্কু প্রণাম করছি, ঠাকুর মু আশ্রমে রইবি, আশ্রমে রইবা কথা যেতবে কুহা হলা তো সেই সময়ে কৌছতে আরে তোর শাশু শ্বশুর নাহি, শাশু শ্বশুর অছন্তি কিন্তু সেমানে বহু পিটুছন্তি মতো ঘর বাহার কর দৌছন্তি, কৌছতে তু গোটে অশোভনীয়টা তো মো পুয় বাহা হলা পরে মো পুরা মরিগলা তোকে ম্যারেজ কলা পরে, তেমন সেমানে মতো ঘর বাহার কর দিছে, তোর বাপা মা নাহি কি, বাপা মা নাহান্তি সেমানে, মু আশ্রম রহিবা পাই চাহে, ঠাকুর কলে ঠিক অছি রহ রহিবা বসে হেইগলা, বসে পরে ঠাকুর কৌছতে এই তো পাই গোটে নূয়া শাড়ি আনিছি যা পিন্ধি করে আসিব, আর তু মতে নেই দেখিব আর কাহারি কো নেই বলি যা যিবু যা পড়াইলা সে মাটি, সেই সময় গোটে যুবক পিলাটে ঠাকুরঙ্ক পাখে বসি থাকে, সে বসি থাকা সময় ঠাকুর দেই সে মাটি যেতে আসি বতু খালি মুরকি মুরকি হসিব আর তোর কিছু কাম নেই, তো যাবি হোক সে মাটি যেতবে আসিলা সে ভাই জনক পুরা হসিবা আরম্ভ করে দিয়েছিল, আর ঠাকুর সেই সময় আর কিছু গুরু ভাই মানুষ সহ আলাপ আলোচনা করছেন, যেতবে আলাপ আলোচনা করছেন সে মাটি ঠাকুরকে দেখিলা যে ঠাকুর তো তাঁকে আড়ে অনুমানি তার দৃষ্টিটা পড়ে গেল সে পিলা আড়ে, যেতবে পিলাটি আড়ে পড়ে গেল সে দেখুছি যে সে মুরকি মুরকি হসুছি তো তার রাগ ক্রোধটা জাগ্রত হয়ে গেল সে মাটির, যেতবে ক্রোধটা সহি পালানি সে ভাইটি কু ভীষণ ভাবে গাড়ি দেলা, ঠাকুর ঘুরি পড়লে রে তু কাহিঁকি গাড়ি দেখছু রে, তোরা রে সে মধ্যে দেখি কিনা হসুছি তো হসুছি বলে তু গাড়ি দেবু, আরে তোতে এটা রখিলা কে, ঠাকুর প্রশ্ন করছেন সে মাটিকে, বলে রখিলা কে, বলে ঠাকুর আপন, তোর খাইবার ব্যবস্থা করেছি কে, ঠাকুর আপন, আর তোকে পিন্ধিবার ব্যবস্থা করেছি কে, ঠাকুর আপন, যদি মু সবু কলি মু তোকে কইলি তু মতে হি দেখিবু তো তারে কাহিঁকি তাকু দেখিলু, মানে ইয়ার কহিবার তাৎপর্য আমি সৎসঙ্গ আসছে পর নিন্দা পরচর্চা করিবা নাই, কাহারি বিষয়ে আলোচনা করিবা নাই, কাহিঁ কি সৎসঙ্গ হচ্ছে গোটে পরিবার, এটা হচ্ছে মো পরিবার, এটি মোর যেতে বি সমস্ত অছন্তি মোর ঘরে, মো ছুয়াটা যদি আজি মদ্যপ হয়ে চরিত্র
পালন হুয়ে তাহলে সমস্ত গুরু ভাই মানুষ কর্তব্য অছি তাকে পরিবর্তন করিবা। এটা হচ্ছে মো পরিবার, এই শিক্ষার আমাকে মিলে। জনে এ মুখার্জী এমআরসি পাস করে আসছেন, ডক্টরেট পাস করে আমেরিকার আসছেন, আসিলা পরে ঠাকুরকে যেতে প্রণাম করছি, ঠাকুর বহুত বড় বড় এত হাট্টা কাটা সব দেখি গুরু ভাই মানে আসছে, যাই এ গুলো বিদেশি লোক হয়েছিল, তাকে ঠাকুর পচাতে তোমার না কন সে মো না এম মুখার্জী কন কর মু এমআরসি পাস করে আসছি আমেরিকার, পরে ঠাকুর কলে তুমি এটি রুহ পরম পূজ্যপাদ শ্রী বর্ধনাঙ্ক পাখে তাঙ্কর গোটে রুম ব্যবস্থা করা গলা, সেটা রহিবার ব্যবস্থা কলা পরে কোন হয়েছে কিছুদিন তিন দিন পরে তার দীক্ষা হলা, তিন দিন পরে যেতে দীক্ষা হলা, দীক্ষা হয়ে সারিলা পরে আর পনেরো দিন পরে সে এটি রহিগলে আশ্রমে, পনেরো দিন পরে ঠাকুর যাই মো ঠিক ছাতিটা পেন হচ্ছে টিকে টেস্ট কর, সাঙ্গে সাঙ্গে এম মুখার্জি সে টেস্ট করিকি না সে প্রেসক্রিপশন লিখে দেবে, ঠাকুর বলে তোমার বাপা কোন করছে, মো বাপা বি মুখার্জি দিল্লির গোটে বিরাট বড় ডক্টর, এগুলো ও ঠিক আছে ওই প্রেসক্রিপশনটা দিও মু যাই ঔষধ মগে দেবে, রেবতী মোহন বিশ্বাস ঠিয়া হয়ে রেবতী মোহন বিশ্বাস প্রেসক্রিপশন ধরছেন এম মুখার্জি কৌছেন ডক্টর এম মুখার্জি বলে না না ঠাকুর মু নিজে নিয়ে আসবি, বলে না না রেবতী তো অছি তাই সে মেডিসিনটা নিয়ে আসবো, সে দেলে হি নেই প্রেসক্রিপশনটা, বলে হোক ঠিক আছে ঠাকুর কহিলে যা বড় বৌর কি অসুবিধা আছে দেখি করে আসবো, সে যেতবে দেখিবা পাই যাইছেন বড় বৌ ঠাকুর রেবতী মোহন বিশ্বাস কু কহিলে জানা ডক্টর পিয়ারি মন্দিরা কু দেখি আসবি যা প্রেসক্রিপশন, সে হচ্ছে আশ্রমর ডাক্তার, ডাক্তার পিয়ারি নন্দী তার পাখে যেতবে রেবতী মোহন বিশ্বাস গলে সে প্রেসক্রিপশনটা দেখিলে, দেখিলা পরে কহিলে এগুলা কিছু ঔষধ নেই, কে লেখিলা বলে নাই নয়া ডাক্তার যে আসছ, বলে ও সে লেখি তো রেবতী মোহন বিশ্বাস প্যারি নন্দিদা কথা কোন এগুলো কোন মেডিসিন নয়, বলে নাই মেডিসিন এটা ফ্রডটা বোধ হয় ডক্টর নয়, রেবতী মোহন বিশ্বাস ভিতর তার ক্রোধ জাগ্রত হয়ে গেল, বলে ফ্রড লোকটা কু বদমাস লোকটা কু হেলা আজি সতেরো অঠর দিন হেলা রইলা ঠাকুরিয়া কু রকম ঠাকুরিয়া কু চিনি পালে নি, ঠাকুর তো অন্তর্যামী কেতে বড় বড় লোক সমাধান মারিবা পাই আসন্তি, রেবতী মোহন বিশ্বাস মনে মনে ভাবুছন্তি এই কথাটা ঠাকুর কোন এই চোরটা কু চিনি পালে নি, যাবি হোক রেবতী মোহন বিশ্বাস ডক্টর পিয়ারি নন্দিদা আসলে ঠাকুরঙ্ক পাখ, ঠাকুরঙ্ক পাখকু আসি সারিলা পরে যেতবে ঠাকুরঙ্কু প্রণাম করছতি পিয়ারি নন্দিদা কছতি ঠাকুর এগুলা কোনসি ঔষধ নেই, বলে হোক ঠিক আছে তুমি যাও এটা রখি দিও প্রেসক্রিপশনটা পিয়ারি নন্দিদা কু কইলে, রেবতী মোহন বিশ্বাস এবং ঠাকুর দুইজন ঠিয়া হয়ে ঠাকুর বসছেন, রেবতী মোহন বিশ্বাস সে কৌছতি ঠাকুর মানে সে আর রখি পারলেন এই কথাটা পেট ভিতরে, ঠাকুর আপনার আমি অন্তর্জামী বলে ভাবু, আপনার ভগবান বলে ভাবু, আপনার আমি পূজা করু, কেতে বড় বড় মহারথী মহাত্মা গান্ধী আরম্ভ করে সুভাষ চন্দ্র বোস লাল বাহাদুর শাস্ত্রী এবং দেশবন্ধু চিত্তরঞ্জন ভাইয়া কেতে বড় বড় ভক্ত আপনার পাখক আসিছেন, দেশবন্ধু চিত্তরঞ্জন আপনার দীক্ষা গ্রহণ করেছেন, সুভাষ চন্দ্র বোসঙ্কর মা বাবা এটি দীক্ষা গ্রহণ করেছিলেন, আপনার শিষ্য কেতে বড় বড় লোক আপনার পাখক আসছেন, কিন্তু এই চোরটা কো আপনি চিনি পারলে নি, ঠাকুর কইলে কাহারিকে তুমি এক্সপোজ করিব না, এক্সপোজ করে দেবে রিফর্ম করিবা কষ্ট হয়ে যাব, ঠাকুর কইলে এক্সপোজ করতে রিফর্ম করিবা মানে তৈরি করিবা কষ্ট হয়ে যাব, তা মানেটা আপনি চিন্তা করতো মো পুরোটা যদি মদ্যপ হলা আপন মানে যদি গাই বলিবে নবীন ভাইর পুরোটা মধুয়াটা চোরটা বদমাসটা তাহলে ঠাকুরঙ্কর বি বদনাম হলা সৎসঙ্গর বি বদনাম হলা, তাহলে আমার কর্তব্য কম, আমার কর্তব্য কম যে মো পুরোটা কেমিতি পরিবর্তন হব সমস্ত গুরু ভাইয়ের দায়িত্ব, মু আপনার পরিবার অলগা নুহে মু আপনার পরিবার ভিতরে, তেমন গোটে পিলাটা ভালো পড়ুনি আমি কাহিঁকি ডিগ্রি গুহার কথা কুয়া হচ্ছে, আমি কাহা ঘরকু গলে আমি কোন আলোচনা করিবা মোর ছুয়া পিলা স্ত্রী স্বামী বাপা মা ভালো অছন্তি কি নাই তার পড়াপড়ি ছুয়া মানক ঠিক চালিছি কি নাই কোন অসুবিধা রয়েছে কোন ব্যবস্থা আছে, যদি অসুবিধা হচ্ছে সেই ভাই মানক সহযোগ করিবা সাহায্য করে দেবা এইটা হি ডিগ্রি গুহার, আর আমি খালি পচারি দিয়ে পড়ে আসবা আর যা নাই বসলে থরে বি তার ফায়দা কি হলো, তেমন এই যে পরিবার ঠাকুর যে সৎসঙ্গ গোটে পরিবার তৈরি করছেন কাহা পাই তৈরি করছেন এই সমাজটাকে গোটে তৈরি করিবার আজ সেইটি পাই যেতবে দিনর যে গুড়া আলোচনা করছি সবগুড়া কো করু নাই, তাহলে এই যে আমি এই যে সন্তান মানক আমি যে কেমিতি গোটে জনে প্রশ্ন করলে সন্তান বিষয়ে মু গোটে কথা মনে পড়ি গলা যে জনে ভাইটি আসছেন ঠাকুরকে প্রশ্ন করুছতি বহুত জন বসছেন কলে ঠাকুর ভালো সন্তান কেমিতি জন্ম করা যায়, সে ভাইকে পঠে দেবে চারি জয় প্রভাবতী দেবীঙ্ক জানকীনাথ এবং প্রভাবতী সুভাষ চন্দ্র বোসঙ্কর মা এবং বাপা আসলে কলিকতা, কলিকতা যেতবে পৌঁছলে প্রভাবতী দেবী দ্বার খুলুছেন, দ্বার খুলিলা পরে যেতবে তাঙ্কর দুই তলা ছাত উপরে বসছতি বসিথিবা সময়রে প্রভাবতী দেবী হঠাৎ উলিকিনা পড়ে আসলে, যেতবে দৌড়িকিনা উলিকিনা পড়ে আসলে সেতবে এ ভাই জনক কিছু বুঝি পারু না যে কাহিঁকি মতো ছাড়ি কিনা পড়ে আসলে আসি কিনা কোন কলে তাঁর কভার খুলিলে তাঁর স্বামী আসছেন দেখো দুই তলা ভিতরে তাঁর কোনসি সেতবে ফোন র জিনিস নথিলা
মানে স্ত্রী কেমিতি হেবা দরকার যে স্বামীর প্রত্যেকটি জিনিস নক্ষত্রপণে রাখিবা দরকার, কেতবেলে খাইব, কেতবেলে বসিব, কেতবেলে কোয়াড়ে দিব, তাঙ্কর খাইবার কোন ইচ্ছা, সে কোন ভালো পাতি, এগুলো গোটে স্ত্রীর কর্তব্য। তেমন সেই স্ত্রী সে জাঁপারে প্রভাবতী দেবী সুভাষ চন্দ্র মা ছাত উপরে দুইতলা ছাত উপরে বসি সে জাঁপারে যে মো স্বামী আসলে কবাটটা খুলিলে তাঙ্কর সেবা যত্ন খাইবা পিবা দেলে কোয়াটটা সে তো উকিল থিলে তেমন কোয়াটটা পিঁধাই দেলে এবং তাকে পঠাইলা পরে আসলে দুইতলা উপর কে মা আপন কোয়াড়ে যাইলে কে না মো স্বামী আসলে তাঙ্কর খাইবার টাইম হয়ে যাইতলা তাকে সেবা যত্ন করে পঠাই দেলে তাহলে আপন জানিলে কেমিতি মো স্বামী কু বহু ভাল পাই তাঙ্কর প্রত্যেকটি জিনিস প্রত্যেকটি নিরীক্ষণ করিকিনা রখে তাপরে আসলে ঠাকুরঙ্ক পাখ জাগলি যে জন স্ত্রী কেমিতি হওয়া দরকার গোটে স্ত্রীর গর্ভরে গোটে ভাল সন্তান আসব কেমিতি আমি এইগুলা এইগুলা আলোচনা হওয়া দরকার আজ দিন বেড়ে সে ভাল সন্তান কথা টিকি মতো কইলি এইগুলা যেতবে আমি আলোচনা করবা গোটে নারী তার চালি চলন আচার ব্যবহার সেবা যত্ন এই যে বিধি বিধান আমি যেতবে পালন করে তা গর্ভকু হি দেব সন্তান আসতে নাহলে আজির পরিবেশ দেখবে গোটে পিলা মদ পিউছি সিগারেট টানুছি গঞ্জেই টানুছি কেতে বদমাস পিলা হয়ে এমিতি মোবাইল ধরিছেন যে সেমানে পড়ার নিশা ছাড়ি দিয়েছেন আমি যেতবে গোটে পিলা আম ঘরের পিলা যদি মোবাইল ধরে তাকে সৎসঙ্গ পঠাই দেবে সেটা ঘাস হলে উঠেব সেটা কমসে কম ফুল গছর যত্ন নেব কমসে কম ঝাড়ু মারিব যদি সেটিকি বিড়া ন হচ্ছে তাহলে সাংরে আসিকি আপন নিজে তার সহ কাম করুন তাহলে ঠাকুরঙ্ক আশীর্বাদ পাইলে ঠাকুরঙ্কর আশীর্বাদ বঞ্চিত হুম তাহলে চিন্তা করতু এই যে ঠাকুর বিধান দিয়েছেন তা কাহিকি দিয়েছেন এইটাকে আমাকে পালন করিয়া পাই পড়িব কাহিকি বহুত বড় কথা হয়ে গেল যা হোক সময় হয়েছে গোটে ছোট কথা গপটি কহিকি মো বক্তব্য বন্ধ করিবি কন হয়েছে দিনে গোটে মহুমাছি যে মহুমাছি টি সে কন করছে সে মহু সংগ্রহ করি করি দেখুছে গোটে গোবর পোক সে গোবরের পুরা ঘাঁটি হচ্ছে তাকে যাইকিনা কৌছি গোবর পোক কু এই চার গত দিনে মহু খুঁইবি পুরা গোবরের মোটে রহি বলে কেচেরারে রহি করি তো করুছু কন গোবর পোক কৌছি আরে মু এই গোবরের রহি মু সেটা খাউছি এবং সে কি সন্তান জন্ম করছি মোর পরিবার তৈরি করুছি তাহলে তু থরে মহু খাইকিনা দে জীবন সারা আর গোবরের রহি বলে যেতবে বারম্বার কইলা সেতবে কোন কলা দিনে গোবর পোক পড়াই আসলা মহু মাছি সহিত চাল তু ডেলি ডেলি মতে কৌছু আজ টিকে মহু খাই দেখে সে গোবর পোক আসিলা আসিকিনা সে মহু মাছি গোটে গলা ফুল উপরে বসাই দেওয়া কারণ এটা ভালো ফুল এটা মহু টিকে টাণতু টাণিবা বেড়ে কৌছি সে গোবর পোক আরে কাই মতে তো মহু কিছু টেস্ট লাগুনি মতে তো সেটা গোবর গোবর লাগুছি তো তোর মহুটা বি তোতে গোবর গোবর লাগুছি আমার অবস্থা তাহা এতে জাজন হচ্ছে এতে ভজন কীর্তন হচ্ছে এতে ঠাকুরঙ্কর কথা হচ্ছে কিন্তু আমি আচরণে করু না কাইকি সে গোবর পোক ভাইয়া আমার জীবনটা তেমন টিকিয়ে যদি আপনার এই ঠাকুরঙ্কর আইডিওলোজি কু গ্রহণ করুছেন বা করতে তাহলে দেখবে আপনার জীবনটা কত সুখ শান্তি হয়ে যাবে আজি কত বিপন্ন জীবনটা আজি কত দুঃখ যন্ত্রণার মানুষ কটুছি তাঙ্কর আইডিওলোজিটা বুঝবা পাই পড়িব গোটে দিনরে সব কথা মু কই পারিবিনি তেণু কিছু কিছু যদি কহিলে যদি তাকে আপনার দিন বেড়ে যে যাই থাকে আজ যেগুলো শুনে টিকি যদি ভালো লাগি থাকে তাহলে গ্রহণ করা চেষ্টা করতো মোটর কে আনন্দ পাইবে যদি মু শুনেছি যে জনতার বি যদি টিকি পরিবর্তন হয়েছে মু বহুত খুশি হবি তেমন এইটি যে উপস্থিত অনেক অনুপস্থিত অনেক সমস্ত পঞ্চমাজ বলিষ্ঠ সমস্ত শান্তি শক্তি আমার জীবন যাপন করতো এটি মো বক্তব্য শেষ করছি জয় গুরু।